ফেনি শহরের 6 নং ওয়ার্ড সুলতানপুর উত্তরা আবাসিক এলাকাকে গ্রিন এবং ক্লিন রাখার প্রত্যয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আবাসিক এলাকার উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির উদ্যোগে রবিবার 1 এপ্রিল সকালে সুলতানপুর আমিনুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র 1 আশরাফুল আলম গিটার। এই সময় তিনি বলেন, আপনারা শুনে খুশি হবেন, আপনার অতিশয় আপনাদের কাছে সুলতানপুর বিটিবিকা দর্শন করার পৌরসভা জায়গা পৌরসভা আছে, সেইখানে আমরা বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের মাধ্যমে 6 কোটি টাকা ব্যয় ইতিমধ্যে বাস্তবসম্মত আমরা টাকা দিয়েছি, সেইখানে আমাদের একটা কমপ্লেসমেন্ট হবে। ওই কমপ্লেসমেন্টে যে ময়লাগুলো উৎপাদন হচ্ছে ওই ময়লাগুলো থেকে আমরা সেখানে জীবাশ্ম উৎপাদন করবো, ময়লা থেকে আমরা বিদ্যুৎ এবং আমরা গ্যাস উৎপাদন করতে পারবো না। অনেক কথা বলেছেন যে নিরাপত্তার কথা সর্বদি বলছেন, আসলে 10 মিলি কলি গাছ হারি নাই গাছ, আমরা প্রথম নিজেরাই যদি আমরা উপরে থাকি, আমরা যদি এক থাকি আমাদের কোন সন্তানকে আমরা মাদক বিক্রি করতে সাথে দেবো না, মাদক স্পর্শ করতে দেবো না। আমরা প্রথমত কিন্তু সমস্ত অশৃঙ্খলা মানে সমাজে আমাদের শৃঙ্খলার নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে মাদক। আমার ছেলেরা মাদক সেবন করে, আমার ছেলে মাদক বিক্রির সাথে জড়িত হয়, এগুলোর কারণে কিন্তু অর্থের প্রয়োজন, অর্থ প্রয়োজন যদি সমাজে পরিবারের অশান্তি সৃষ্টি হয়, সমাজে অশান্তি সৃষ্টি হয়, বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে রোগীর সাথে তারা ভেদাভেদ করে এবং যে এগুলো কিন্তু ভুলে থাকি না, এগুলো থেকে আমরা নিবৃত্ত করতে হবে। আবাসিক এলাকার উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির সভাপতি শাহাবুদ্দিন শিকদারের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন 6 নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুল্লাহ ফয়সাল, মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার, ফেনী পৌর কর্মকর্তা কৃষ্ণময় বণিক, সারোয়ার জাহান সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বাড়ির মালিকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আবাসিক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বাসাবাড়ির আঙ্গিনা, সড়ক, নালা নর্দমা পরিষ্কার করা সহ এলাকাবাসীকে এ ব্যাপারে সচেতন করার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য এখানে দুইটা, একটা হলো আমাদের একটা মসজিদ নির্মাণ, দ্বিতীয়টা হলো যে এখানকার ময়লা আবর্জনা সহ স্থানীয় সমস্যাগুলো আমরা সমাধান করা। এখন আমরা প্রাথমিকভাবে মসজিদের জন্য জায়গা দেখছি, কথাবার্তা চলতেছে, আর দ্বিতীয় পর্যায়ে আজকে আমরা এখানে ময়লা পরিষ্কার উদ্বোধন করতেছি। এই ময়লাগুলোর জন্য এলাকাতে অনেক মানুষ আসা যাওয়া করি খুব বিরক্ত হইতেছে, ময়লা এমন একটা পর্যায়ে পড়ছে যেটা মানে মানুষকে অত্যন্ত কষ্ট দিতেছে, যার জন্য আমরা এই ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য আমাদের নিজস্ব অর্থায়নে নিজেদের উদ্যোগে আমরা যারা বাড়ির মালিক তারা অর্থ দিয়ে টাকা দিয়ে আমরা এই ময়লাগুলো অপসারণের সমস্ত ব্যবস্থা গ্রহণ করছি। এই সময় আবাসিক এলাকার উন্নয়ন ও পঞ্চায়েত নতুন কমিটিদের পরিচয় করিয়ে দেন প্যানেল মেয়র। পরে ময়লা আবর্জনা সঠিক সময়ে নির্দিষ্ট স্থানে নেওয়ার লক্ষ্যে নতুন দুটি ব্যানগাড়ির উদ্বোধন করা হয়। রহমতুল্লাহ সুমন, ফেনী নিউজ।